সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আসছি বয়ানকে ইটের বাটাই, যেখানে অনেক হান্ড্রেড হান্ড্রেড কিছু ঘটে। তো আজকে আমি একাই আসছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে হান্ড্রেড কোনো কিছু আছে কিনা। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন, এটা হচ্ছে ইটের ভাটা, যেটা অনেক দিন ধরে পরিত্যক্ত হয়ে আছে। তো ভিউয়ার্স এটাই হচ্ছে মেইন চোলা, যেখান থেকে আগুন জ্বালাতো। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতর দিকে দেখি কি আছে, জায়গাটা কতটা হান্ড্রেড দেখতেই পারতেছেন। ভিউয়ার্স একদম নীরব নিস্তব্ধ, কোনো কিছুই নাই এখানে দেখতে পারতেছি, কোনো কিছু ছোঁয়ায় নাই, একদম অন্ধকার গিট গিটে। ভিউয়ার্স আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভিউয়ার্স আপনারা হয়তো দেখতে পারতেছেন না কি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ভিউয়ার্স আজকে আমি আসছি এখানে একা, আর ইতিমধ্যে হান্ড্রেড কিছু করতেছে আমার সাথে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ভিউয়ার্স আমি এখান থেকে বাইরের চেষ্টা করি, বাইরের দিকে যাই, যে উপর দিকে উঠতেছি পরে, আল্লাহু আকবার। ভিউয়ার্স আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করি, দেখি উপর দিক থেকে কি দেখা যায়। তো জায়গাটা কতটা হান্ড্রেড আপনারা হয়তো দেখতেছেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আসছি একা একা এতটা হান্ড্রেড একটা জায়গায়, যদিও আমার আশা ঠিক হয় নাই, শুধু আপনাদের জন্য একমাত্র আশা। ভিউয়ার্স বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আস্তাগফিরুল্লাহ, কি জানি এটা উড়ে গেল মাত্র, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভিউয়ার্স কতটা হান্ড্রেড হয়তো আপনারা দেখতে পারতেছেন। আজকে আমি একা আসছি, যেখানে আমি শোনা মাত্র এখানে চলে আসছি, যেখানে হান্ড্রেড কিছু ঘটে, আল্লাহু আকবার। আমার পাশেই ঠিক হাইওয়ে, বুঝছে, হাইওয়েতে গাড়ি চলাফেরা করতেছে, দেখেন ভিউয়ার্স ইটের ভাটার কি অবস্থা, ইটের ভাটাতে কি হচ্ছে এগুলা, কত বছর যাবত পুরাতন, কত বছর যাবত এখানে লোকজন চলাফেরা নাই, কত বছর যাবত এখানে পরিত্যক্ত পড়ে আসছে, জায়গাটা এখন ভূতের আখড়া হয়ে গেছে। আর ওই পাশটা তো মানে যাওয়ার মতো কোনো পজিটিভ দিকে দেখতে পারতেছি না, তারপর ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কি জানি সামনে একটা লড়ছে। ভিউয়ার্স হয়তো আপনারা দেখতেছেন ভিউয়ার্স সেই সময় জায়গাটা কতটা হান্ড্রেড, এটা অনেকদিন যাবৎ বন্ধ অবস্থা করে আছে। হয়তো আপনারা দেখতেছেন ভিউয়ার্স যে আসলে ইটের বাটা কখন এরকম হয়, গিট গিটে অন্ধকার, আমরা ওই দিকে যাবো না, আমি অনেকটা ভিতরে চলে আসছি আস্তে আস্তে, আমি এখান থেকে বেরোবার চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন জায়গাটা কতটা হান্ড্রেড, আমরা কিন্তু এখানে আসার পরে একবারই শুধু গোস্টের দেখা পাইছি, যেটা ওই সাইড দিয়ে মিলছিল। তো আমি আজকে একা বিদায় ভয় পেয়ে ওই সাইডটাতে আমি যাই নাই। তো দেখতে পাচ্ছেন এটা মেইন জলাধার, ছাঁকনি যেটাকে বলে, এখান দিয়ে ধোঁয়া বের হতো বা আগুন জ্বালানোর যে ইয়ে সব এখান দিত।
دي بتسم কিছু সাউন্ড হইতেছে, তো আমি আর এখানে থাকবো না। আমার খুবই ভয় লাগতেছে ভিউয়ার্স, তো আজকের মতো ভিডিওটা আমি এখনই চলে যাচ্ছি। এখানে আমি আমার টিমমেট সহ আবার আসার চেষ্টা করবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।